সংসারটা বেশ পুরনো। তারপরেও ঘাতক স্বামী বউকে অযথা মারপিট করার পর জোর করে কৌশলে গ্যাস ট্যাবলেট খাইয়ে দেয়। তারপরে বউ মারা যাওয়া আত্মহত্যা প্রচার করে। বউকে নির্যাতন করে হত্যা করার এই জঘন্য ও দুঃখজনক ঘটনা ঘটে নওগাঁর রানীনগর উপজেলার পোয়াতাপাড়া গ্রামে। জানা যায়, বেশ কয়েক বছর আগে তসলিমার বিয়ে হয় রিপনের সঙ্গে। বিয়ের পর তাদের ঘরে এক কন্যা সন্তান জন্ম নেয়। ভালোই চলছিল তাদের সংসার। হঠাৎ গত বছর থেকে পারিবারিক কলহ শুরু হয়। এরপর থেকেই তাদের দুজনের মাঝে মধ্যে ঝগড়া হতো। একাধিকবার পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে। আবার গতকাল সকালে তসলিমা ও তার স্বামী রিপনের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে নিজ বাড়িতে রিপন তার স্ত্রী তসলিমাকে লাথি, কিলঘুষি এবং এলোপাতাড়ি মারধর করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে বাড়ি থেকে বেরিয়ে মাঠে চলে যায়। কিছুক্ষণ পর তসলিমাকে অচেতন অবস্থা ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পরিবার ও স্থানীয় লোকজন চিকিৎসার জন্য প্রথমে উপজেলা হাসপাতাল, তারপরে রাজশাহীদের পথে মারা যায় সে। খুনি স্বামীর দাবি, কাপড় পরিষ্কার করা নিয়ে স্ত্রীকে একটু বকাঝকা করেছি কিন্তু মারপিট করিনি, হয়তো ওই কারণেই সে রাগ করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। এদিকে মেয়ের পরিবারের দাবি, হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।